Panvision TV presents. কিছু নিয়মকানুন কিন্তু আমরা সব জায়গায় ফলো করি এখন আমাদের যে ধরেন আমরা খাবারটাও ঠিকমতো খেলাম কিছু নিয়মের মধ্যে খেলাম আবার রোজাটাও ঠিকমতো রাখতে পারলাম ওই নিয়মকানুন নিয়ে যদি একটু কিছু বলতেন যাতে দর্শক রোজাও ঠিকমতো রাখতে পারি আমরা আবার খাবারটাও ঠিকমতো খেতে পারি হেলদি থাকতে পারি সেই জন্য আর কি হ্যাঁ আসলে অনেক সুন্দর মানে আসলে সুস্থ থাকার জন্য তো শুধু খাবারই না তবে খাবারের প্যাটার্নগুলো খাবারটাই আসলে অনেক নিয়ম করে খাওয়া বেশি খেয়ে না ফেলা এগুলো জিনিস মেনটেন করলো সাথে সাথে যেটা সে করবে আমাদের যে ডেইলি যে রুটিনটা আছে সেই রুটিনের ভিতরেই আমি থাকব অনেকে রোজার সময় যেটা করে সেটা হলো কাজকাম একদমই করতে চায় না কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের ভিতরে যেতে চায় না যে না রোজা রাখছি আমি এই কাজটা করব না একদম ওইখান থেকে দূরে থাকে বা উনি হয়তো রেগুলার কিছু শরীরচর্চা করতেন সেটা বন্ধ করে দেন হ্যাঁ বা উনি হয়তো আগে 6 ঘন্টা বা 7 ঘন্টা ঘুমাতেন রোজার ভিতরে 10 থেকে 12 ঘন্টা ঘুমাচ্ছেন এই জিনিসগুলো করা যাবে না ঠিক আছে রোজার সময় কিন্তু আগে আমার যেই ফিজিক্যাল অ্যাক্টিভিটিস ছিল সেগুলাই আমি করব এখন রোজার সময় যেহেতু আমরা জানি যে আল্লাহর ইবাদত একটু বেশি করতে হয় একটু বেশি নামাজ পড়ব একটু তারাবি নামাজ পড়ব বা আমি কোরআন তেলাওয়াত করব কোরআন নাজিলের মাস যেহেতু তাহলে আমাকে আসলে এইটার জন্য কিছু সময় বের করে নিতে হবে কিন্তু আমাকে অলস হয়ে বসে থাকা যাবে না এবং যখনই আমি মাত্রাতিরিক্ত ঘুমাবো তখনই কিন্তু আমার শরীর আরও বেশি ক্লান্তিতে চেপে বসবে হ্যাঁ মাত্রাতিরিক্ত ঘুমটা করা যাবে না 6 থেকে অ্যাক্টিভ থাকতে হবে অ্যাক্টিভ থাকতে হবে ঘুমটাও এরকম আমরা যদি হিসাব করি যে আমরা তারাবি পড়ে রাত 10টার ভিতরেই ঘুমিয়ে পড়বো এবং আমরা হলো ওইদিকে 3টা বা 3:30টার সময় উঠবো তাহলে কিন্তু 5.5 ঘন্টা ঘুম হয়ে গেল একজন হেলদি অ্যাডাল্টের আসলে 6 থেকে 7 ঘন্টা ঘুমই এনাফ হ্যাঁ তাহলে এই যে 5.5 ঘন্টা ঘুম বা 5 ঘন্টা ঘুম এখানে হয়ে গেল তারপরে উনি আবার যখন সেহরি করলেন নামাজ পড়লেন কোরআন শরীফ পড়লেন বা কিছু ঘরের কাজ করলেন তারপরে উনি দিনের বেলা আবার একটু ঘুমালেন সেটা করা যেতে পারে অথবা যারা চাকরি করেন বা বাইরে সকালেই চলে যেতে হয় 8টার মধ্যেই চলে যেতে হয় তারা যেটা করবেন সেটা হলো আসলে সেহরি করে ফজরের নামাজ পড়ে একটু কোরআন শরীফ পড়ে তারপরে তারা একটু 1 ঘন্টার মতো ঘুমিয়ে নিলেন তাহলে আমার টোটাল যে টাইমটা 24 ঘন্টার ভিতরে আমি যে বলছি 6 থেকে 7 ঘন্টা ঘুমাতে হবে সেই ঘুমটা কিন্তু হয়ে গেল ওইদিকে 10টা থেকে 3:30টা পর্যন্ত আর এইদিকে হয়তো 1 ঘন্টা বা 1.5 ঘন্টা সে এক্সট্রা ঘুমিয়ে নিল তাহলে এইভাবে যদি সে আসলে এই ঘুমের যে ডিউরেশনটা এই ডিউরেশনটা যদি সে মেনটেন করে সে কিন্তু একদমই ফুরফুরা থাকবে খুবই ফ্রেশ থাকবে হ্যাঁ এটাতে তার কোনো সমস্যা হবে না আর রেগুলার কিছু অ্যাক্টিভিটিস তাকে আসলে করতে হবে সেটা ঘরের কাজই হোক বা বাইরের কাজই হোক মানে রোজা বলে আমি সব কাজ থেকে নিজেকে বিরত রাখবো সেই জিনিসটা কিন্তু আসলে ইসলাম বা এটা বলা হয়নি এবং সাইন্টিফিকভাবে এটা আসলে আমাদের জন্য হেলদি না এটা মানসিকভাবেও আর একটা জিনিস হলো রমজান মাসে আমরা জাকাত দিই রমজান মাসে কিন্তু যে জাকাত যে কোনো সময় দেওয়া যায় রমজান মাসে কিন্তু আমরা দান সাদকাও বেশি করে থাকি এবং যারা গবেষণায় এসেছে যারা দান সাদকা বেশি করেন বা অন্যের জন্য কাজ করেন তারা আসলে মেন্টালি খুব সাউন্ড থাকেন একটা গবেষণায় দুইটা গ্রুপকে নিয়ে কাজ করা হয়েছে তাদেরকে কিছু টাকা পয়সা দিয়ে বলা হয়েছে যে তুমি দান সৎকার করবা বা তোমার ইচ্ছা মতো তুমি এটা খরচ করবা আর মানে যারা আর কি দান করতে আগ্রহী সেরকম আর একটা গ্রুপকে বলা হয়েছে এটা তুমি শুধু নিজের জন্য খরচ করবা হ্যাঁ এবং দেখা গেল কিছুদিন পরে যে দান যারা করছিল তারা খুব মানে খুবই খুশিতে আছে এবং তারা খুবই একটা মানে সেলফ ইস্টিম বা আমি লাইফে স্যাটিসফাইড খুব স্যাটিসফাইড তারা হ্যাঁ কিন্তু যাদেরকে আসলে শুধু নিজের জন্য খরচ করতে বলা হয়েছে তারা না টাকা বেশিরভাগ খরচই করেনি কারণ করলেই যে খরচ হয়ে যাবে শেষ হয়ে যাবে কি হবে এই টেনশনে তারা তাদের কিন্তু স্ট্রেস হরমোনটা বেড়ে গেছে কাজেই দান সাদকা আসলে করাটাও মানে এটাও যে আসলে হেলদি এই জিনিসটাও কিন্তু আমাদের জানা উচিত আর একটা জিনিস যেটা সেটা হলো রমজান মাসে আমাদের আত্মীয় স্বজনরা আসেন আমরা খাওয়া দাওয়া করি বা একসাথে হই আত্মীয় স্বজনের সঙ্গে সুসম্পর্ক রাখা বা আমরা ইফতারি পাঠাই বা আমরা কোনো গিফট পাঠাই এই জিনিসগুলোও কিন্তু আসলে মেন্টাল হেলথের জন্য খুবই জরুরি